হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্যাশন সাগা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি চলেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা ওট ম্যাঙ্গো স্মুদির রেসিপি। এই স্মুদিটা ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে তোমরা খেতে পারো। আশা করছি আজকে এই স্মুদির রেসিপিটা তোমাদের ভালো লাগবে। খুবই ইজিভাবে আমি বানানোর চেষ্টা করেছি, তো ভিডিওটা পুরো দেখবে। চলো আর দেরি না করে দেখে নিই আজকে আমাদের কী কী লাগছে। আজকে আমাদের ওট ম্যাঙ্গো স্মুদিটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 1 কাপ ওটস, আর নিয়েছি এখানে 1 কাপ চিল্ড মিল্ক। এই দুধটাকে আমরা প্রায় 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ইউজ করছি। আর এখানে নিয়েছি 1টা আম, আমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে রেখেছি। আর নিয়েছি এখানে 1 টিস্পুন চিয়া সিড, এই চিয়া সিডটাকে আমরা 15-20 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের আমটা যেহেতু খুব মিষ্টি, তাই আমরা এক্সট্রা করে কোনো রিফাইন সুগার ইউজ করব না, জাস্ট এটার মধ্যে 1 টিস্পুন মতন হানি ইউজ করব। এবার আমরা একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব ওটসটা, তারপর দেব এর মধ্যে দুধটা, এবার আমরা দিয়ে দেব এর মধ্যে চিয়া সিডটা, আর আমরা দিচ্ছি আমটা। এবার আমরা এর মধ্যে 1 টিস্পুন হানি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে পেস্ট করে নেব, তাহলেই আমাদের স্মুদিটা একদম রেডি হয়ে যাবে। আমাদের ওট ম্যাঙ্গো স্মুদিটা একদম রেডি। দেখুন এটা কতটা থিক হয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করব। আমাদের ম্যাঙ্গো স্মুদিটা সার্ভ করে নিয়েছি, আর ওপর দিয়ে কিছু আমের টুকরো দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। এটা খুবই একটা হেলদি স্মুদি, তো তোমরা এটা ব্রেকফাস্টে ট্রাই করতে পারো। আর যারা ওয়েট লস করছো তারা উইদাউট সুগার এই স্মুদিটা খেতে পারো। ম্যাঙ্গো যেহেতু আমাদের সিজনাল ফ্রুট, তো এটা অল্প কনজিউম করা যেতেই পারে, যদি এটাতে সুগার কন্টেন্ট বেশি থাকে, তাও তোমরা এটা খেতে পারো। তোমরা যদি এই স্মুদিটা বাড়িতে বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এই ইজি ম্যাঙ্গো ওট স্মুদিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি চেষ্টা করব আরও এরকম ইজি স্মুদির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে এইটুকুই, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।